মোবারক দর্শক মণ্ডলী, সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রার ঈদের বিশেষ আয়োজন মালায় আপনাদের সাদর আমন্ত্রণ। আপনারা জানেন যে গত ঈদে আমরা ঈদ উপলক্ষে তৃতীয় মাত্রার মূল বৈশিষ্ট্য একটু পরিবর্তন এনে হাজির করেছিলাম আমাদের দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদেরকে তাদের সহধর্মিণী বা স্ত্রীদের সঙ্গে। তারা পারিবারিকভাবে আপনাদের সঙ্গে তাদের আনন্দ বেদনা দুঃখ এগুলো শেয়ার করেছেন। এবারের ঈদে আমরা আয়োজন করেছি যে আমাদের দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে অন্য জগতের যারা তারকা ব্যক্তিত্ব আছেন তাদেরকে বসাবার ব্যবস্থা করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সঙ্গে আছেন আমার বায়ে একসময়কার তুখোর ছাত্রনেতা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে তৎপরবর্তী পর্যায়ে এদেশের গঠনে বিভিন্ন আন্দোলন সংগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জনাব তোফায়েল আহমেদ। এবং তার সঙ্গে আজকে তৃতীয় মাত্রার নতুন অতিথি, বাংলাদেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল তারকা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী তপন চৌধুরী। আমি প্রথমে তোফায়েল আহমেদ আপনার কাছে জানতে চাইব যে ঈদ আপনি ঈদের দিনটা কিভাবে কাটান এবং কোথায় কাটান সাধারণত? আসলে ঈদ আমি আমার নিজের জন্মস্থানে করি। প্রত্যেক বছরই সেই দুই ঈদই আমি আমার গ্রামের বাড়িতে করি এবং সেখানে হাজার হাজার মানে বেশ লোক হয়, তাদের সাথে একসাথে নামাজ পড়ি। আমি এই রোজার ঈদেও যাই, সেখানে ভোলার মানুষের একজন প্রতিনিধি হিসাবে তাদের সাথে দেখা সাক্ষাৎ করি এবং আমার পক্ষে যতটুকু সম্ভব হয় দুস্থ মানুষের পাশে গিয়ে আমি দাঁড়াই। এবং কোরবানির ঈদের সময় আমি প্রতি বছরই আমি আমার নিজের জায়গায় আমি ঈদ করি, যদিও এবারের একটু ব্যতিক্রম আছে, আমার পক্ষে এবার যাওয়া সম্ভব হয় নাই। তবুও আমি যে যেতে পারলাম না আপনার মাধ্যমে, প্রথমে আমার জন্মস্থানের সেই প্রিয় মানুষগুলো যাদের জন্য আজকে আমি দেশকে ভালোবাসার দুর্লভ সুযোগ লাভ করেছি এবং যারা জীবনে বহুবার আমার জন্য কষ্ট করেছেন, আমাকে ভালোবেসে নিজেরও কষ্ট ভোগ করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং আপনাকেও যে আমাকে সুযোগ করে দিলেন আমার এই মনের এবং হৃদয়ের কথাটা বলার জন্য, সেজন্য ধন্যবাদ। ঈদের দিনটা কিভাবে কাটান? সবার মতো সবাই যেরকম আত্মীয় স্বজনের বাসায় যায়, আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে, আমার যারা অত্যন্ত শ্রদ্ধার তাদের বাসায় যায়, বন্ধু বান্ধব তাদের বাসায় যায়, পরিচিত যারা আছে তাদের কাছে যায়। দর্শক মণ্ডলী, আজকে মূলত এই দুই ভিন্ন ভুবনের দুই জগতের দুই তারকা আড্ডা দেবেন এবং আশা করি আপনারা আপনাদের সঙ্গে শরিক হবেন এই আড্ডায়। আপনার কেমন লাগছে? আপনি সবসময় এই টেবিলে যতবার আমরা বসেছি আপনি আপনার প্রবল প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতিপক্ষদের সঙ্গে বসে বিতর্ক করেছেন, রাজনৈতিক বিতর্কে আজকে একেবারে ভিন্ন জগতের ভিন্ন তারকা এসেছে আপনার সঙ্গে আড্ডা দিতে। আসলে আমি তপন চৌধুরীকে আমি খুব স্নেহ করি, ভালোবাসি এবং দেখা হলে আদর করি, কারণ তার গান আমার খুব ভালো লাগে এবং তার গান হৃদয় স্পর্শ করে। আমি একটি স্মৃতি উল্লেখ করতে চাই। আমি একবার মরক্কোতে আমি গিয়েছিলাম আংটাডের সম্মেলনে, সেখান থেকে লন্ডন হয়ে আমি ঢাকায় ফিরে আসি। বাংলাদেশ বিমানে গান পরিবেশন করা হয়, গান শোনা যায়, তো আমি বিমানে খুব ক্লান্ত হয়ে, তখন তো মানে একটা সুন্দর একটা সময়, আমি গান শুনছিলাম, হঠাৎ তপন চৌধুরীর কণ্ঠস্বর ভেসে উঠল এবং সেই গানটা এখন আমার মনে আছে। সেই গানটার প্রথম দুটো লাইন হলো, পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এসেছে দারুণ মাস, আমি জেনে গেছি তুমি আসিবে না ফিরে মিটিবে না পিয়াস। এই গানটা আমার খুব তখন এবং পরের যে কথাগুলো সেগুলো খুব দারুণ এবং আমার খুব ভালো লেগেছিল। এবং তপনের সাথে আমার যখন বিজিএমের একটি সম্মেলনে দেখা হয় সোনারগাঁয়ে, তখন আমি বিশেষভাবে অনুরোধ করেছিলাম যে এই গানটা পরিবেশন করার জন্য এবং সেখানে বেশ প্রচুর শ্রোতা ছিল এবং তাদের সামনে তপন এই গান পরিবেশন করেছে। তবে আমার মনে হয়, আমি জানি না, আমি তপন সম্বন্ধে যতটুকু জানি যে সে প্রথম একটা সে ব্যান্ড শো মানে যে মানে সোলস ব্যান্ড দলের তিনি একজন মানে লিড ছিলেন এবং সেখানে সে ভোকাল একজন নাম
সেই গায়ক গান গাইতেন, সেই মানে সেভাবে তিনি গান পরিবেশন করেছেন। তারপরে তিনি আধুনিক গান গাইতে তিনি শুরু করেছেন। তার কতগুলি গান আপনার, আমার কেন জানি মনে হয়েছে যে যদিও আমি তার সিডি আমার গাড়ির মধ্যে আছে, আমি শুনি, আমরা যখন, কারণ আমরা যারা রাজনীতি করি, সকালে যখন আমরা ঘুম থেকে উঠে নামাজ পড়ে যখন খবরের কাগজ শেষ করি তখন নিচে নামতে হয়, দেখি যে প্রচুর লোক বিভিন্ন সমস্যা নিয়ে আসে, তাদের সাথে সময় কাটাতে হয়, তারপর তাদের থেকে বিদায় নিয়ে যখন গাড়িতে উঠি, এটা একটা সময় খবর কাগজ পড়তে থাকি, গান শুনতে থাকি। তো সেখানে আমার তার অনেকগুলো গান, আমার কেন যেন মনে হয় যে তপনের গানের মধ্যে আধুনিক অনেক গান আছে, তার মধ্যে একটু বিরহের একটু কথা থাকে, কেন সেটা তরুণ নিজে ভালো বলতো। যেমন পাথর কালো রাত, তারার তারার বাগান শূন্য, পৃথিবীটা ঘুমালেও জেগে থাকে যদি কেউ, সে আমি তোমার জন্য, এই তার গান। যেমন আরেকটা, আমি কি বেঁচে আছি নাকি মরে বেঁচে আছি, এভাবে জীবন আমি চাই না। এই যে তার গানগুলো, যার দেহ থেকে প্রাণ গেলে আর থাকে কি, তুমি ছাড়া কেমন করে কেমন করে বাঁচবো একাকি। সুতরাং এই যে তার কতগুলো গান, তো আমি খুব ভালো লাগলো যে আজকে আমরা তো সবসময় রাজনীতি করি এবং আপনি একটা আমাদের নির্বাচন যথাযথ হয়েছে আপনার বক্তব্যে, আমার খুব ভালো লেগেছে। আমি আপনি যখন সকালে আমাকে জানালেন, তখন আমি আপনি যার কথা বলেছেন যে তপন চৌধুরীর সাথে, আমি শুনে খুব ভালো লাগে, তাকে নিজেও যোগাযোগ করার চেষ্টা করেছি যে আমি তার সাথে কি আলাপ করবো, আমার জন্য এটা নতুন একটা পরিবেশ। কারণ এখানে অন্য আমাদের সরকারি দলের যারা মন্ত্রী, মাননীয় মন্ত্রী, তাদের সাথে আলাপ করেছি, আবার আমি যখন মন্ত্রী তখন বিরোধী দলের নেতাদের সাথে, আজকে একটা ভিন্ন পরিবেশ। তো আমার মনে হয় যে আমি তপনের কাছে কিছু শুনতে পারবো তার ভিন্ন মাত্রায়। আপনি তো কণ্ঠের মাধুর্যে আমাদেরকে মোহিত করেন, কিন্তু এই যে ভালো একজন তুখোর বক্তা আপনার মুখোমুখি, তিনি তার বক্তৃতা দিয়ে জনগণকে উদ্বেলিত করেন, আন্দোলিত করেন, নাড়া দেন, তার সঙ্গে বসে আপনার কেমন লাগছে? আমার আই এম ফিলিং নার্ভাস অ্যাকচুয়ালি, কারণ ওনার মতন একজন মানুষের সামনে বসে আমি কথা বলবো। সঙ্গীত পছন্দ করে সবাই, গান পছন্দ করে অনেকে, অনেকের গান পছন্দ করেন। আমাদের প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেত্রী বলেন, তার পছন্দ থাকতে পারে যে কোনো আর্টিস্টের গান, যে কোনো কারো পছন্দের গান। তো উনি আমার সামনে বসে আছেন, আমার গান পছন্দ করেন, এটা আমার ভীষণ খুশি লাগছে। আর উনি যেভাবে বলছেন গানের কথা, সুর, সব কিছু, আমি রিয়েলি সারপ্রাইজ এত। আর আমি জানি সুরধীর তোফায়েল সাহেব, উনি তোফায়েল আহমেদ, উনি অত্যন্ত সঙ্গীত প্রেমী এবং সংস্কৃত প্রেমী। উনি যে কোনো গান, নাটক এসবের মধ্যে ভীষণভাবে উনি ইনভলভ প্রথম থেকে মনে হয়। এবং এটা আমি যখনই দেখেছি, আমার সাথে দেখা হয়েছে দু একবার গণভবনে বা বিজিএমির অনুষ্ঠানে, তখনই দেখেছি উনি সবসময় বলতেন যে এরকম গান উনি খুব পছন্দ করে, তোমার গান পছন্দ করে। এটা আমাদের একটা আর্টিস্টের জন্য বিরাট পাওনা, দেশের একজন শীর্ষস্থানীয় মানুষ, ওনাদের, ওনারা আমাদের গান পছন্দ করছে, ভালো লাগে। উনি যেভাবে গানের কথাটাতে সবকিছু বলছে, সেই ব্যাপারে বলে যে আসলে গানগুলো কিন্তু আমার মনের কথা নয়, যারা গীতিকার তারা লিখেছেন এবং সুর যে করেছেন তাদের একটা বিরাট ভূমিকা আছে। আমি হলাম জাস্ট তোমাদের তৈরি জিনিসটা পরিবেশন করেছি, এবং আমার পরিবেশনটা নিশ্চয়ই মানুষের মনে দাগ কেটেছে বলে আমাকে আর স্মরণ করছে। আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই, যারা গায়ক, মানে সুরকার, গীতিকার, তাদেরকে সবাইকে। আর এটি বোধ হয় ঠিক যে সব কথা বা সুর সবার কণ্ঠে ঠিক সমান যায় না, এটা এটা এক্সপ্রেশন থাকে। আর যেটি উনি বললেন যে আপনি দুঃখের গান, হয়তো আমাকে দুঃখের গান তত, আমাকে অনেক সময় অনেক সময় একসময় আমাকে দুঃখ চুদেই রাখতো আবার শান্তির বাণী হিসেবে কিন্তু দেখা যায়, যে কথাগুলো এমন, যেমন আমরা রবীন্দ্রসঙ্গীত শুনি সেখানে শুনলে কিরকম লাগে, তারপরে নজরুল সঙ্গীত শুনি, তারপর আবার এই যে যারা শিল্পী, আমরা তো তাদের কাছে ঋণী, বাউন্ডের ভাষা আন্দোলন এবং সেই আমাদের জনাব গফর চৌধুরীর লেখা সেই গান, আমার ভাইয়ের আলতাফ মাহমুদের সুর, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, সেটা কিরকম আমাদের হৃদয়কে আলোড়িত করে। তারপরে আমার মনে আছে যে 1969 সনে আমাদের যখন পল্টন ময়দানে আমরা 21শে ফেব্রুয়ারি
জনসভা করে আলটিমেটাম দিলাম বঙ্গবন্ধুর মুক্তির জন্য, তখন সেই 21 ফেব্রুয়ারিতে যে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সেখানে অজিত রায়ের যে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা, সে কি গান, সে হৃদয়। তারপরে মুক্তিযুদ্ধের সময় একটি মুজিবের কণ্ঠে যে গানটা কি আমাদের হৃদয়কে আলোড়িত করেছে, আমরা হাতিয়ার তুলে নিয়ে যুদ্ধ করছি। সুতরাং আমাদের দেশে এবং এবং বিভিন্ন 60-এর দশকে তো সাংস্কৃতিক, আজকে সেটার একটু অভাব। কিন্তু যদিও আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলো এখনো বিজয় দিবসে স্বাধীনতা দিবসে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করে, আমাদের স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয়। আমরা যারা রাজনীতি করি, আমরা লক্ষ্য, আমার আমার যেমন ব্যক্তিগত জীবনে আমার অনেক স্মরণীয় ঘটনা আছে, সেই 1969-এর আমি যখনই কোনো আলোচনা করি, আমার নিশ্চয়ই যারা আমাদের এই কথা শুনছেন তারা একই কথা হয়তো বারবার হবে যে 69 কারণ আমি 69 আমার জীবনের শ্রেষ্ঠ দিন, কারণ ওই দিন আমি আর কোনোদিন খুঁজে পাবো না, কারণ ওই সময়ের 69-এর অভ্যুত্থানের নায়ক না আপনি জানেন কিনা জানেন এই যে 69-এর পরে ওনাকে চলচ্চিত্র অভিনয় করবার জন্য নায়ক অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। আচ্ছা না সেটা না, সেই 69-এর সেই যে আমরা লক্ষ লক্ষ লোকের সামনে যখন বক্তৃতা করতাম, আমাদের বক্তৃতা আমরা চেষ্টা করতাম যে মানুষের হৃদয়কে স্পর্শ করার জন্য, এবং আমরা ছাত্রলীগ ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ যখন বক্তৃতা করতেন তখন আমার মনে আছে যেমন একটা বক্তৃতার পরে মানুষ আমাদেরকে মাথায় তুলে নিল, সদরঘাট পর্যন্ত নিয়ে ফেলল, তারপরে যে আমাদের বক্তৃতার পরে সে একটা তুমুল স্লোগান, ঠিক সেরকম আমি আমাদের কথা বাদ দিয়ে যে এই আজকে যে কতগুলো গান আছে সংগ্রামের আন্দোলনের, সে 71-এ যে আব্দুল জব্বার যখন গান গাইতো বা অনেকে যারা শিল্পী ছিলেন, মানুষকে আলোড়িত করত, মানুষ বিক্ষুব্ধ হতো সেই কবি নজরুলের সেই গান, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে কীরকম। আমি আমাদের দেশে শিল্পীরা তো সেই ভূমিকা পালন করে, অবশ্যই আমাদের শিল্পীরা অবশ্যই পালন করে, সেটা এখন না প্রত্যেক সময়, যেমন আমাদের বন্যা যখন হয়, দুর্ভিক্ষ যখন হয়, কারো কোনো শিল্পীদের বলেন একটা মানুষের সচেতন মানুষ হিসাবে, কারো অসুস্থতা বা কিডনি লাগছে, যে কোনো দুর্যোগে কিন্তু শিল্পীরা সবসময় করে। কিন্তু রাজনৈতিকভাবে যে আমার মনে হয় একটা শিল্পী কখনো রাজনৈতিকভাবে টার্গেট হওয়া ঠিক না, যেটা আমাদের মধ্যে দুঃখজনকভাবে হয়তো হয়ে যায় কিছু কিছু সময় পালা পালা পরিবর্তনের সাথে সাথে, সঙ্গে সঙ্গে কিছু শিল্পীকে কালো তালিকাভুক্ত বা কিছু হয়ে যায়, কিন্তু আসলে এটা কিন্তু ঠিক না। এবং শিল্পী কখনো রাজনৈতিকভাবে আইডেন্টিফাইড হওয়া উচিত না। আমি 14 কোটি মানুষের গায়ক, আমি 14 কোটি মানুষের ভালোবাসা চাই, আমি ডিভাইডেড চাই না এখানে কারো। আমার আমার যে শ্রদ্ধা, হ্যাঁ দেশের সচেতনতা অবশ্যই থাকবে, যাকে শ্রদ্ধা করার, যাকে রেসপেক্ট করার, যার যার পজিশনে যার যার ক্ষেত্রে তাকে অবশ্যই করা উচিত, সে যেই হোক না কেন। কিন্তু একটা শিল্পী কখনো আমার মনে হয় না যে মানে জনগণের থাকা উচিত, মানে পলিটিক্যাল কালার হওয়া উচিত না, এটা আমার আমাদের তপন এটা খুব সঠিকভাবে বলেছে। আসলে আমাদের যে বর্তমান যে সমাজ এটা একটা ভিন্ন সমাজ, আগে কিন্তু এটা ছিল না, আগে কিন্তু এটা ছিল না। সেই 50-এর দশক বলেন, 60-এর দশক বলেন, সে পাকিস্তানের বিরুদ্ধে যখন বাঙালি রুখিয়া দাঁড়াও, তারপর আমরা যখন একটা সময়ে স্লোগান দিলাম জাগো জাগো বাঙালি জাগো, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এই 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 মানুষগুলোর হৃদয় কিন্তু আলোড়িত হয়েছিল। মানুষ এই স্লোগানগুলো কিন্তু যে বাঙালি তুমি কে আমি কে বাঙালি গর্ব করে মানুষ তখন উচ্চারণ করত। ঠিক তেমনিভাবে শিল্পীরা তাদের সেই ভূমিকা পালন করত। আজকে এটা খুব খারাপ, আমি এই সুযোগে আমি বলতে চাই আমরা যারা রাজনীতি করি আমাদেরও কিন্তু এটা চিন্তা করা উচিত সকলেরই, যে আমরা সব কিছুর মধ্যে রাজনীতি টেনে আনা উচিত না। ধরুন আজকে দেখেন, যদিও প্রাসঙ্গিক হবে কিনা আমি জানি না, আমরা প্রত্যেকটা জায়গায়, আমি আজকে মানে আমি কয়েকদিন আগে প্রেস ক্লাবে রিপোর্টার্স ইউনিটির একটি মিটিংয়ে গিয়ে আমি বলেছিলাম যে এই প্রেস ক্লাবে এমন সব ব্যক্তিত্ব ছিল, শহীদ সিরাজউদ্দিন হোসেন, শহীদ শহীদুল্লাহ কায়সার, তারপরে যে আমাদের মানে শ্রদ্ধেয় মানিক ভাই সহ যে বড় বড় এডিটার এবং সাংবাদিক যারা ছিলেন, কি ব্যক্তিত্ব সম্পন্ন ছিল, কিন্তু তখনও কি সবই তো এক মনা ছিল, সবাই তো আওয়ামী লীগের সমর্থক ছিল না বা এরকম, কিন্তু কেউ তখন তো মাওলানা শ্রদ্ধেয় ভাসানি সাহেব, তিনি বড় নেতা, তার সমর্থিত লোক ছিল প্রেস ক্লাবে, তারপর ন্যাশনাল আওয়ামী পার্টির সমর্থিত লোক ছিল প্রেস ক্লাবে, আওয়ামী লীগের ছিল, কিন্তু তারা ঐক্যবদ্ধ ছিল, ইউনাইটেড ছিল, আজকে ডিভাইডেড। আপনি যদি আমি প্রশাসনে একজন লোক মানে তার ইয়েতে মেরিট অনুসারে পরীক্ষা দিয়ে সে একটা ম্যাজিস্ট্রেট হলো, চাকরি পেল, তারপর সিনিয়র সেকশন অফিসার, ডিপটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, এখানে আমরা তার তার ব্যক্তিগত জীবনে
সে আওয়ামী লীগকে ভালোবাসতে পারে, বিএনপিকে ভালোবাসতে পারে, অন্য দলকে ভালোবাসতে পারে, কিন্তু কোনো মতেই তাকে একটা দলীয় দৃষ্টিভঙ্গিতে চিন্তা করা উচিত না। মোটামুটি হচ্ছে যে আমাদের একটা রাজনৈতিক দলীয় সংকীর্ণতা আচ্ছন্ন হয়ে আছে। তো আপনি ধরেন আজকে এই যে প্রশাসনের সব সব জায়গায়, সেই জন্য আমি এই শিল্পীদের বেলতায় আসছি, যে কালো তালিকাভুক্তর কথা বলেছে, যেটা আজকে অনেক শিল্পী আমাদের বিটিভিতে, আমি এখানে তপন চৌধুরীকে কোনো মতেই চাইব না যে কোনো পক্ষ অবলম্বন করে তিনি কথাবার্তা বলুন, এবং বলবেনও না সেটা। তিনি বলেছেন আমি চোদ্দ কোটি লোকের ভালোবাসা পেতে চাই, স্নেহ পেতে চাই, তাদের স্নেহে আমি ধন্য হতে চাই, ঠিক আছে। কিন্তু আজকে যেমন আমি বলি, যেমন অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ, খুব নাম করা একজন নাট্যকার, আপনি যদি আজকের কথা বলেন এই জিনিসটা কিন্তু বিগত সরকারের সময় ছিল না, তার আগেও ছিল আমাদের। আপনি আপনাকে শুনুন একটা কথা বলি, আপনি হয়তো বলবেন আজকেটাও খারাপ না, আমি বলি আমাদের আমাদের আমলে আমাদের তপনীরা ভালো বলতে পারবে, আমি মনে করি না যে আমাদের পাঁচ বছরে কোনো শিল্পীকে আমরা কালো তালিকাভুক্ত করেছি, এটা আমার জানা নাই, যদি হয়ে থাকে সেটা অন্যায়। এটা কিন্তু লিখিত তালিকা হয় না, লিখিত কখনো হয় না, কখনো লিখিত হয় না। কিন্তু আমি তো দেখছি আমরা সকল মনার লোকজনই, আমাদের যারা আজকে যারা টেলিভিশন আছে, আজকে যারা টেলিভিশনে সঙ্গীত পরিবেশন করে, নাটক, তারা তো আমাদের সময় করছে। কিন্তু আজকে আমি যেটা বলছিলাম, প্রফেসর মমতাজউদ্দিন তিনি বলছিলেন যে লেখার মাধ্যমে বা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তার একটা জীবন জীবিকার, তিনি একটা শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এবং তার কিছুদিন আগে জন্মদিন পালন করা হলো, একজন নিবেদিত প্রাণ মানুষ, কালো তালিকাভুক্ত। আসাদুজ্জামান নূর, সে হি মে বি এ মেম্বার অফ দি পার্লামেন্ট আওয়ামী লীগের, কালো তালিকাভুক্ত। এইভাবে কিন্তু এতে তো দেশের মানুষ বঞ্চিত হচ্ছে, মানুষ, আমাদের দেশের মানুষ যারা গ্রামগঞ্জে আজকে টেলিভিশন আছে, এবং সেটা বিটিভি আছে, আপনার এই চ্যানেল আই বা এটিএন বা এনটিভি এখনো গ্রাম পর্যন্ত সেভাবে যায়। অন্য প্রসঙ্গে যাই, সেটাই বলছি যে কিন্তু অনেকগুলো লোক যে বিটিভির যেটা আছে তার মাধ্যমে যে তারা যে তাদের যে একটা অনুষ্ঠান উপভোগ করতে পারতো, সেটা থেকে কিন্তু মানুষ এখন বঞ্চিত না, সেটা সবসময় হচ্ছে। এটা খালি একতরফা এই সময়ে বা অন্য সময়কে বলাটা ঠিক না, এটা সবসময় হয়তো, এটা একটা অঘোষিত কিছু শুনি আমরা, যেটা যে অফিসিয়ালি নেই, কিন্তু মানে ডাকার সময় হতো না, ওনাকে ডাকা যাবে না, উনি তো অমুক সময়ের উনি অনেক সুযোগ সুবিধা পেয়েছে। ওই জন্য আমার কথা হলো যে মানে শিল্পীরা হ্যাঁ শিল্পীরা থাকা উচিত, এবং শিল্পীরাও যার যার, আমার এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, যে শিল্পীরা আমার মনে হয় 14 কোটি মানুষের ভালোবাসা পাওয়া উচিত, ডিভাইড হয়ে কেন ভালোবাসা পাবে। আমি ওই জন্য আমি কিন্তু না, রাজনৈতিক সচেতনতা অবশ্যই থাকবে, আমি তাই বললাম একটা কথা, রাজনৈতিক সচেতন অবশ্যই থাকবে, দেশপ্রেম থাকবে না একটা আর্টিস্টের, এবং সেটা যে পক্ষে হোক, আজকে বিএনপি হোক, এবং যে যে কোনো, আমাকে আমি তো বলি, আমাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি আমি দেশের প্রয়োজনে ডাকা হয়, আমি জীবন দিতে আমার প্রস্তুত, এক সেকেন্ড লাগবে না। হ্যাঁ, আপনি বলছিলেন যে মানুষ যখন প্রেম বিরহে বিরহের সময় থাকে তখন ওনাদের গানগুলো বেশি স্পর্শ করে, এটিকে আপনার মনে হয় যে কেবল প্রেমে বিচ্ছেদ হলেই বা ব্যর্থ হলেই মানুষ আপনাদের গান শুনে তা না, যে কোনো হয়তো দুঃসময় একটা তার একজন হয়তো ব্যবসায়িক ভাবে বা অন্যান্য ক্রাইসিসও এই বিরহের গান এগুলো শুনতে মানুষ, না না, এই যে আপনারা আনন্দ উপভোগ করতে যান যে বিজয় মির বলেন অনুষ্ঠান বা যে কোনো, সেখানে মানুষ এর কারণ ছেলেরা, না না, ছেলেরা যে দুঃখের গান তো সবসময় গাওয়া হয় না, সবসময় কিন্তু দুঃখের গান গায় মানুষ বেশি না, কিন্তু কেন আমার মন শুধু মন চেয়ে যেত দুঃখের গান না, এটা রোমান্টিক সং, তুমি আমার প্রথম সকাল, আমার মনে দিস ইজ ভেরি রোমান্টিক সং, তুমি আমার প্রথম সকাল, এটা তো একটা ডুয়েট গান, উনি এবং শাকিলা জাফরের সাথে, তো সে এটা রোমান্টিক গান, এবং আরো অনেকগুলো গান আছে যেগুলো একদম রোমান্টিক গান, ফার্স্ট বিটের গান, মানুষ আমাদের আনন্দিত হয়, উল্লাস করে, যে হাজার হাজার না, কিন্তু আমি 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 ঠিক জানি না, কিন্তু আমরা যেহেতু তপনের সাথে আমার আলোচনা হচ্ছে, যাই হোক, হ্যাঁ, আমরা কি এই ফাঁকে একটা গান শুনে নিতে পারি? না, খুব খুব ভালো, কোন গানটি শুনতে চাইবেন? ওই সেই আমার সেই ফেভারিট গানটি হোক, এখন ওনার গানটা শুনতে চাইবেন, পলাশ ফুটির সেই শুনতে চাইবেন, এসেছে দারুণ মাস, পুরো গানটি হয়তো উনি এখন, আমি পুরো না, আমি দুটো লাইন, কারণ পুরো লাইন দাম আমরা সময় হবে, আমারও খুব পছন্দের এই ঈদে আপনার আজকের আমাদের একসময় একসাথে গান করতো, আমাদের বড় ভাইয়ের মতন, উনার সুর করা গান, আমি দু লাইন গাইছি, হৃদয় স্পর্শ করে অবশ্যই।
খুব ভালো লাগে। তার প্রতিটি গানে আমি নিজে আমার খুব ভালো লাগে, মানে আই লাইক ইট। আপনি ওনার কাছে মানে আপনার যে প্রিয় শিল্পী বা ওনার গান, যেটা প্রিয় গান আপনি শুনলেন, ওনার কাছে কোনো কিছু জানবার আছে এই আড্ডায়? আপনি একজন শিল্পী গান লেখে আর একজন সুর দেয়, উনি কণ্ঠ দেন। আবার আমরা যখন গান শুনি, যখন তাকে আমরা দেখি, তখন হৃদয়ের মধ্যে আসে যে এই ধরনের এই যে সেই যে এটা কিন্তু একটা প্রেমের গান, মানে উনি ওনার মনের মানুষ, উনি জেনে গেছে যে আর ফিরে আসবে না, সে কোথাও চলে গেছে, মানে তাকে গভীরভাবে সে ভালোবাসে, আর সেই জন্য সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই গানটা। তখন আমাদের মনে হয় যে এটা কি তার, এই যে গায়ক যে গান গাইছে, এটা কি তার নিজেরই, মানে আমাদের চোখের সামনে আসে যে পলাশ নামে, পলাশ বা শিমুল নামে কোনো লোক আছে, কোনো মেয়ে আছে, যে তাদেরকে হয়তো দুই বোন, হ্যাঁ দুই বোন, জেনে গেল যে তার সেই ভালোবাসার মানুষটি আর তার সাথে নেই, সুতরাং গানটা যখন শুনে তখন তার হৃদয় স্পর্শ করে। এটাই আমি গায়কদের যখন, যেমন এই যে যখন বলে যে আমি কি বেঁচে আছি নাকি মরে বেঁচে আছি, এভাবে জীবন আমি চাই না, এটা তো একটা বিরহের গান। তো সেগুলো এটা কি শুধু কি গানেই না, তার হৃদয়ের মধ্যে এরকম কোনো কিছু আছে? না না না, হৃদয় না, হৃদয় না। আই এম ভেরি হ্যাপি উইথ মাই ওয়াইফ অ্যান্ড মাই সান, আমার একটা ছেলে আছে আর স্ত্রী, সব কিছু মিলে। না এটা হলো যে আমি বললাম তো আমার মনের ভাবটা আমি যদি প্রকাশ করতে, আমাকে যে কথাটা দেওয়া হচ্ছে গাওয়ার জন্য, এখানেই হলো সফলতা যে আর্টিস্ট। এই যে এখন ধরেন যখন আমরা সিনেমা দেখি যে ভিলেন, তাকে তো যে নায়ক হিরো তাকে খুব বাহবা দেয়, প্রশংসা করে, যে ভিলেন তাকে গালি দেয়। একটা ভিলেন যখন গাল খায়, মানে গালি খায়, তখন সে ভিলেন নিজে মনে করে যে আমি সার্থক, আমার অভিনয় সফল হয়েছে। তো তপন চৌধুরী যে গান পরিবেশন করে, যে আমি যে আমার ভাবনা, দ্যাট মিনস হি সাকসেসফুল, যে তার যে গানের শ্রোতা তারা খুব মুগ্ধ হয়েছে, মনে হয়েছে যে যার যার যে আমার মনের কথাটাই সে বলছে, সামথিং লাইক দিস। এটা আমার অনুভূতি যে রাজনীতিবিদ এই বিষয়ে আপনার ধারণাটা কি বা কিভাবে দিচ্ছেন? আমাদের রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা হয়, রাজনীতিবিদদের নিয়ে অনেক কথাবার্তা হয় এই অনুষ্ঠানেও, আমরা জানি যে আপনি কম বেশি দেখার, আমি সবসময় দেখি সবসময়, এবং তাতেও একটা ধারণা তৈরি হয়েছে। না রাজনীতিবিদ, রাজনীতিবিদ তো অন্য গ্রহের মানুষ না, কারণ তাদের মনটা তো অন্য কিছু দিয়ে তৈরি না, তাদের তো প্রেম ভালোবাসা স্নেহ সমস্ত কিছু আছে। এবং রাজনীতিবিদদের মধ্যে আমরা দেখি যখন অনুষ্ঠান দেখি, অনেকে খুব সুন্দর গান করেন, যেমন নাজমুলদা সাহেব গান করেন, আরও দুই একজন খুব সুন্দর গান করেন। হ্যাঁ তো আমার তো উনি তো বাইরের কিছু না, এবং অন্য জগতের কিছু না, অন্য গ্রহের মানুষ না, এখানকারই মানুষ, তাই না? তো এবং হয়তো দেখা গেছে তো ছাত্র জীবন ওনারা গান করতেন, ওনারা স্টেজে গান করতেন, এবং সংস্কৃতি প্রেমী, গান বাজনা পছন্দ করেন ভীষণভাবে। এবং আমরা দেখি অনেক জায়গায় যখন আমরা শিল্পীরা যাই, খোন্দকার মোশাররফ হোসেন সাহেব শিল্পীদের যেরকম সম্মান করেন, এবং লাস্ট পর্যন্ত উনি বসে থাকেন। আমি দেখেছি বর্তমান প্রধানমন্ত্রী, আমি একটা রোকেয়া হলে ফাংশন করতে গিয়েছিলাম ওনার সংগঠনের, তো বলে যে আমি গান চার পাঁচটা গান শুনে যাব, এবং উনি লাস্ট পর্যন্ত অনুষ্ঠান শেষ করে তারপর আমাকে বলেছে থ্যাংক ইউ, খুব ভালো গান হয়েছে। এইগুলো আমাদের পরম পাওয়া, আমাদের এক্স প্রধানমন্ত্রী বাইরের কেউ নাই, তাই না? আমরা অন্য গ্রহের না, এরা তো মানুষ আমাদের এই মতন, সবকিছু অবশ্যই তাদের একটা দায়িত্ব পালন করেন সবকিছু মিলে, এবং দেশের সমস্ত কিছুতে ওনারা এই দেশ পরিচালনা করেন, সমস্ত কিছু আমাদের অত্যন্ত শ্রদ্ধার সাথে এটাকে স্মরণ করে। এবং আমি একটা কথা বলেছি, যার যা প্রাপ্য সে যেই হোক না কেন, আমাদের দেশের নেতা বলেন, মহানেতা বলেন, যার যা প্রাপ্য ইতিহাস সবসময় দিবে, এটা আমরা আমি আপনি না দিলে হবে না, কিছু হবে না, এটা জনগণ দেবে এবং ইতিহাস দেবে। আসলে এটা সঠিক বলছে, অ্যাকচুয়ালি এই যে আমাদের দেশেই এটা একটু বিরল, যার যা প্রাপ্য তাকে তাই দিতে হয়, এটাই নিয়ম।
আর একটা জিনিস হলো কি, নিজে যদি বড় হতে চাই, নিজে আমি আমি সে কিন্তু বড় হতে পারে না, আমরা দিয়ে বড় হতে হয়। এবং তপন যে কথাটা বলেছে যে ঠিকই, আসলে তো জাতি হিসেবে তো আমরা খুব বীরের জাতি, হ্যাঁ আমরা খুব বাঙালি জাতি, খুব গৌরবের জাতি কিন্তু আমরা, কারণ আমরা দেখেন আমরা যা বলি আমরা তা করি, এটি আমাদের ইতিহাস। আমরা বলেছি যে মায়ের ভাষায় আমরা কথা বলবো, আমরা বলেছি সেই মাতৃভাষা বাংলা, যে মানে উর্দুই একমাত্র ভাষা হবে, যে পাকিস্তান থেকে মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন, আমরা বলছি না, কিন্তু আমাদের সেই ছাত্র সমাজ বাংলার মানুষ ঐক্যবদ্ধ জাতির জনক বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন ওনারা সকলেই, তো সেই মায়ের ভাষা কথা বলতে পেরেছি আমরা। তারপরে ধরেন বঙ্গবন্ধু যখন ফাঁসির কাছটা আমরা ওনাকে মুক্ত করতে পেরেছি, তারপরে বাঙালি জাতি যখন সেই সনে ঐক্যবদ্ধ হলো, যখন ষড়যন্ত্র হলো, সেই ষড়যন্ত্র বাঙালি জাতি মোকাবিলা করেছে, তারপরে যখন বাঙালি অবাঙালি রাইট হলো, তখন যে শিল্পী সকলে রাজপথে নেমেছিল। এবং আমার জীবনে, আমার জীবনে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহসভাপতি হিসেবে আমরা দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কালচারাল অর্গানাইজেশনগুলো ছিল, দে অলসো প্লেড ভেরি ইম্পর্টেন্ট রোল, তারাও খুবই ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। এবং যারা যারা বড় হয়েছে স্বাধীনতা সংগ্রামে, তো মানে যে মহান মানে মুক্তিযুদ্ধের গানগুলো সাংঘাতিক, সবাই বসে থাকতো, আমরা অনেক ছোট ছিলাম, তারপরে প্রত্যেকটা গান, ইভেন আমি বলতে পারবো, আমি যদি স্কুলে ভর্তি হতে গিয়েছিলাম, তো স্কুলে ওই যে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমি মানে এসে কলকাতায় চলে গেছিলাম, ওখানে থেকে তাও পালিয়ে অনেক ওই যে ইয়ে দিয়ে বেলুনিয়া দিয়ে 7-8 দিন ইয়ে করে, আমার বোনরা ছিল সাথে করে, তো আসার পর ওখানে তো আমরা বিভিন্ন স্কোয়াডে আমার বড় ভাইরা গান করতো, আজকের এই যে কল্যাণী ঘোষ, তারপরে হলো প্রবাল চৌধুরী, উমা খান, এখন ওনারা সবাই গান করতেন, ওনাদের সাথে সাথে আমরা যেতাম এবং ওদের সাথে গানও গাইতাম। ছোট আসার পরে প্রত্যেকটা গান ঠোটস্থ ছিল আমাদের, এবং স্কুলে যখন ভর্তি হতে গেছি আমি বলেছি গানটা ভুল হচ্ছে, ওদের বললাম তুই কেমন করে জানো, তো আমি আমার মুখস্থ আছে গানটা, গাইলাম গাওয়ার সাথে সাথে বলে এই পরীক্ষা লাগবে না, ওকে এমনি ভর্তি করাই দাও। হ্যাঁ আমার ওই স্কুলে আমি এবং কলেজের যে স্কুলে আমি পরীক্ষা দিয়ে এসেছিলাম ভর্তি হওয়ার জন্য, বলে না না ওখানে না না এখানে ভর্তি হবে তুমি। হ্যাঁ তো গান সঙ্গীত মানে স্বাধীনতা সংগ্রামের সময় যে কীরকম এটা অনুপ্রেরণা, এবং আমার সবচেয়ে খুশির সংবাদ যে আজকে মাতৃভাষা দিবস, বিশ্ব মাতৃভাষা দিবস আমাদের বাংলা 21 ফেব্রুয়ারি, এটা বিরাট ব্যাপার সারা বিশ্বে। যে আপনার এই যে যে মাতৃভাষার কথা বলা হলো, দেখেন আমরা তো, আমার মনে আছে যেহেতু মাতৃভাষার উপরে কথা হচ্ছে, আমাদের দেশবাসীরও জানা উচিত, বঙ্গবন্ধু যখন 1974-এ জাতিসংঘে আমরা যখন স্বীকৃতি পেলাম এবং উনি যখন জাতিসংঘে যোগ দিলেন, সেখানে কিন্তু ওনাকে বলা হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ইংরেজিতে বক্তৃতা করেন, আপনার পৃথিবীতে 6টা ভাষায় ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ হলো 6টা ভাষা, তো ইংরেজি, ফ্রেঞ্চ, অ্যারাবিক, চাইনিজ, রাশিয়ান, তারপরে স্প্যানিশ, 6 ল্যাঙ্গুয়েজ, তো বঙ্গবন্ধু ইংরেজিতে বক্তৃতা দিতে পারতেন, বলেছেন না আমি আমার মায়ের ভাষায় বক্তৃতা করবো, যে ভাষার জন্য বরকত সালাম রফিক জব্বার রক্ত দিয়েছে সেই মায়ের ভাষায় বক্তৃতা করে আমি আমার মাতৃভাষাকে সমাদৃত করতে চাই। 45 মিনিট বক্তৃতা করলেন, পিনপত্র নিস্তব্ধতার মধ্যে ভাইয়েরা আমার বলে যে আমি বাংলার মানুষের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছার বার্তা বয়ে নিয়ে এসেছি, এবং ফারুক চৌধুরী আমাদের ফরেন সার্ভিসের পরে উনি অ্যাম্বাসেডার ছিলেন, তিনি এটার এবং বঙ্গবন্ধুর সাথে বসে বঙ্গবন্ধু তাকে বললো যে, তখন উনি একটু নার্ভাস ফিল করতেছে, বঙ্গবন্ধু যে তুমি মনে করো যে তুমি তুমি নিজে ভাষণ দিচ্ছ, তারপর বঙ্গবন্ধু ইংরেজি মানে বাংলা করতেছেন, উনি ইংরেজিতে, তো সব ভাষায় ট্রান্সলেট হয়ে যাচ্ছে। দেখেন সেই মাতৃভাষা, আমার মনে আছে জুলিয়াস নায়ারের তানজানিয়ার প্রেসিডেন্ট, তিনি মানে সব অনেক বরণ্য লোকজন সেদিন সেখানে ছিলেন, তারা সব এসে আমাদের সাথে কর্মদান করলেন, এই বাংলায় বক্তৃতা শুনবো যে সাংঘাতিক, সেই মাতৃভাষা যেটা তখন চৌধুরী বললেন যে আন্তর্জাতিক মাতৃভাষা, এটা কোনো দলের না, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম, আমাদের নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে, ইউনেস্কো থেকে আমাদের শিক্ষামন্ত্রী, আমরা সকলে, তারপরে যে ক্যানাডাতে আমাদের দুই ভাই তারা এটার উদ্যোগ নিয়েছিলেন, সেটা বাস্তবায়িত হয়েছে। সুতরাং আজকে পৃথিবীর 186টা দেশ এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারিতে পালন করে, এটা তো আমাদের, কিন্তু আমরা তো এটা বলি না, আমরা তো এটা এই যে এটা যে এই যে এইখানে হয়েছে যে আমাদের বাঙালিদের একটু, এবং আজকে ধরেন আমরা স্লোগান দিতাম তুমি কে আমি কে বাঙালি বাঙালি, কিন্তু আজকে আমরা বাংলাদেশি হয়ে গেছি, আমরা তো কিন্তু কোনোদিন বাংলাদেশের শব্দ কিন্তু আমাদের, আমি রাজনীতি টানতে চাই না, আমরা বাঙালি, হ্যাঁ সেই যে বাঙালি এবং আমরা বাঙালি, জাগো জাগো বাঙালি, দুটোই সত্যি, আমি মনে করি দুটোই ঠিক, আমরা বাংলায় কথা বলি বাঙালি, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, এটা তো এটা তো একটা বিশেষ সময় বাংলাদেশি আমরা হয়েছি। আপনার কি মনে হয়, আমরা জানি যে আপনি গান গেয়ে তৃপ্ত,
জনগণের খুব প্রিয় সঙ্গী শিল্পী। তো কখনো কি মনে হয় যে রাজনীতিবিদরা জনসভায় দাঁড়িয়ে তখন বক্তৃতা করেন, প্রচুর করতালি পান, মন্ত্রী হন, এমপি হন, রাষ্ট্রীয় ক্ষমতায় পতাকা উড়িয়ে যখন রাজপথে চলেন, কখনো কি মনে হয়েছে যে আমি কেন ওনাদের মতো হতে পারলে? না, আমার কখনো ইচ্ছে হয়নি। আমি মনে করি একটা জিনিস, যে আমি যে সম্মানটুকু পেয়েছি, আমি যে ভালোবাসা পেয়েছি, এটা আমার যদ্দূর প্রাপ্য তার চেয়ে অনেক বেশি পেয়েছি, অনেক বেশি পেয়েছি। আমি বাংলাদেশের মানুষই যে যশোর বর্ডারে গেল যায়, এয়ারপোর্ট দিয়ে যখন বাইরে যেতে যায়, যে যেরকম ভাবে আমাদেরকে অনার করে সম্মান, আমার মনে হয় আমরা যদ্দূর কাজ করি না তার চেয়ে অনেক বেশি সম্মান আমরা পেয়েছি। এবং এটা প্রত্যেকটা বললাম না, একটা যার যার ক্ষেত্র সেটা পাওয়া উচিত, যার যেখানে যাওয়ার সেখানে যাওয়া উচিত। আপনার কি কখনো মনে হয়েছে যে আমি বিশেষ করে কখনো কখনো আমি ভেবেছিলাম যে গান শিখবো, এটা আমার মনের মধ্যে ছিল যে মানে যারা গান শিখায়। এবার বিশেষ করে আমি তো কিছুদিন আগেও পরিকল্পনা করে আমি আমার বন্ধু বান্ধবকে বলেছিলাম যে আমি গান শিখবো, এবং আমি একজনকে বলেছিলাম যে ভাই আমাকে গান শেখান, গান ভালো লাগে। আমরা রাজনীতি করি, যে রাজনীতিবিদদের মধ্যে অনেকে গান জানে। আমরা যেমন স্কুলে যখন পড়ি, আমি বলা গভর্নমেন্ট স্কুলে নাটক করতাম, আমরা যখন খেলাধুলা করতাম, আই ওয়াজ এ স্পোর্টস ম্যান, ভার্চুয়ালি আমি মানে অ্যাথলিট ছিলাম, অ্যাথলিট সেক্রেটারি ছিলাম, বিএম কলেজের অ্যাথলিট ছিলাম, ইকবাল হলে সেখান থেকে ইয়েতে আসলাম। যাই হোক, সে গান তপন চৌধুরী, অনেকে আছে, অনেক শিল্পী আছে, তারা রাজনীতি পছন্দ করে না কিন্তু দেশকে ভালোবাসে, এবং তাদের গানের মধ্যে দিয়ে, কর্মের মধ্যে দিয়ে, যে তাদের দেশপ্রেমিক এটা তারা বুঝেও যায়, এবং তারা দেশকে সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবাসে। কিন্তু আমরা যারা রাজনীতি করি, আমরা যখন গান শুনি, তখন আমি যদি গান গাইতে পারতাম, খারাপ একটা ফাংশনে গান গাইতাম, আসে না, আমাদের অনেক সময় অবসর সময় আসে, যেমন একটা আনন্দময় পরিবেশের মধ্যে আমাদের তো অনেক বড় যে একটা, যেমন আমরা যখন, আমি যখন জেলের মধ্যে বন্দী, তখন জেলের মধ্যে একজনে সে গান গাইতেছিল, যে মানে আমরা জেলের মধ্যে বসে আমরা একসাথে কণ্ঠ মিলাতাম, কেউ ভালো গান জানতো, কেউ জানতো না। তারপরে এই যে আমরা একটা গান ছিল, আমরা এখানে আসছি সবাই আমরা এক, মানে ঐক্যবদ্ধ, এই যে হেতা মিলছি বড়া ফেলে হানা হানি, সুরে সুরে বলতে পারবে না, চা পারবো না। তারপরে ভেরি টাফ, তো কে যেন বলছিল সেদিন, আমি বলি যে আমি চাইলে আপনি এমপি হতে পারবেন, চাইলে এবং সেই জনপ্রিয় রাজনৈতিক দল যদি তাকে মনোনয়ন দেয়, তার পক্ষে এমপি হওয়া কঠিন। এবং সে গান শুনে, যেমন ভারতে, ভারতে অনেক ফিল্ম অ্যাক্টর, তারা তো মেম্বার অফ পার্লামেন্ট হয়, তারপরে আপনি সেটা জানেন, তো এখানে সেটা, কিন্তু তপন চৌধুরী হওয়া সম্ভব হবে না। এরকম কি কখনো হয়েছে যে তোফায়েল আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, একটা অংশ তো নিশ্চয়ই আপনার রাজনীতির বিরোধী, যারা হয়তো রাজনীতিটা, আপনাদের রাজনীতিটা পছন্দ করে না, বিভেদ আছে, কিন্তু তপন চৌধুরীর গানের ব্যাপারে হয়তো দেখা যাবে আওয়ামী লীগ বিএনপির সমর্থক এক জায়গায় বসে দেখছে সবাই পছন্দ করছে, তো এই বিষয়ে কখনো কি এরকম মনে হয়েছে যে শিল্পীকে আমরা শিল্পী হিসাবে আমরা চিহ্নিত করি, এবং আমরা তাদের, আমি এটা মনে করি না যে দিস ইজ দেয়ার প্রফেশন, এটা আমি কখনো মনে করি না। আমি মনে করি এই যে নিশ্চয়ই তপন চৌধুরী হঠাৎ তপন চৌধুরী হয় নাই, বা আমাদের দেশে যারা বড় বড় আর্টিস্ট, আমি তাদের নাম নিতে পারি শ্রদ্ধার সাথে বা ভালোবাসার সাথে, সবাই তো হঠাৎ হয় নাই, তারা ছোটবেলা থেকে তারা এই গান শিখতে হয়েছে, আস্তে 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 একটা জায়গায় তারা এসে পৌঁছেছে। এই যে আব্দুল জব্বার যখন গান গাইত, তখন কীরকম একটা আলোড়ন সৃষ্টি করতো, কিন্তু তার সেই সময় এখন পেরিয়ে গেছে। এখন আবার নবীন যারা, তার আমরা এক সময় যে সেই নজরুল সঙ্গীত দেখেন কোন সময়, সেই ভারত যখন সে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নজরুলের, সেই কবি নজরুলের গান, তারপরে ওই যে আমি আগে বললাম যে বিচারপতি তোমার বিচার কি, সেদিনের কথা আমার এখনো মনে ওঠে, তখন তার কণ্ঠের সাথে সমস্ত মানুষ তালে দিতে চাইবে যে বিচারপতি তোমার বিচার। আমরা আজকে এখনো আমরা বক্তৃতার মধ্যে একটা পর্যায়ে বলি আজকে দেশের এই অবস্থা, আজকে যারা বিচারক মানে সরকারকে বলা আর কি, সেই বিরোধী দল থাকতে বা ইত্যাদি, যে তোমার বিচার করবে যারা আজ যে গেছে এই জনতা, তখন জনতা হবে। সেই জন্য আপনার যারা শিল্পী, তো সে মানে একটা রেয়ার কোয়ালিটি, এবং সকলেই তো ইচ্ছা করলে শিল্পী হতে পারে না। আমার যেমন মেয়ে, একটি মেয়ে আমার ডাক্তার,
ও যখন স্কুলে পড়তো ওর শিক্ষক ওকে গায়ের তামিল দিত, সে নিজে হারমোনিয়াম বাজাতো, এবং সে যখন ক্যাডেট কলেজে পড়তো তখন পদ্মার ঢেউরে এই গান গেয়ে সে পুরস্কৃত হয়েছে। এখন সে আমি আমি নিজেও বলি যে তুমি তো তুই গান জানিস, আমাদের গান শোনা, তার হারমোনিয়াম আছে, সবই আছে, তো ইত্যাদি। সেজন্য যে মানে ইচ্ছা করলে সে তো আর হলো না, কিন্তু অনেকেই তো আজকে অনেক বড় শিল্পী এবং আমাদেরকে আনন্দ দেয়, এটা ভালো লাগে। এমনিতে আপনি গান শিখতে চান বা শিখবার চেষ্টা করছেন এরকম কথা বললেন, আপনাকে এমনিতে গুনগুন করে তো গান গান এমনি অভিনয় সেটা এক সময় 1969 এর পরে হয়তো উনি মানে কোন হিসেবে বলেছে আমি জানি না, খুব স্নেহ করতেন, সেই আমি তো আগেই বলেছি ফতেহ লোহানি সাহেব এমনি বলেছিলেন যে তুমি ইত্যাদি। তা আমরা তো একটা জগৎ, আমরা খুব সিরিয়াস ছাত্র পলিটিক্স করেছি, খুব সিরিয়াস, এবং পলিটিক্যাল লাইফে আমরা সিরিয়াসই ছিলাম। এবং আমি নিজেও মনে করি যে যেখান থেকে এসে, যেখানে আমার জন্ম, যেই পরিবেশে আমার জন্ম, সেখান থেকে এসে এই যে আজকে এই যে চ্যানেলাইতে আপনার সাথে যে আমি কথা বলছি, এটাও তো একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা একটা পর্যায়ক্রমে আমি যখন এমএসসি পাস করি সে 1966 সনে, তখন কি যদি আমি একটা চাকরি করতাম বরং আমার বাবা খুশি হতেন, কিন্তু না করে আমরা পলিটিক্সে এসে 27 বছর বয়সে, আমরা আমাদের জগতে, আমরা আমাদের ক্ষেত্রে, আমার যখন বয়স মাত্র 27, সে 1970 আমি পাকিস্তান ন্যাশনাল টিম মেম্বার হলাম, 1943 22 অক্টোবরে জন্ম, 1970 সেই 7ই ডিসেম্বর ছিল পাকিস্তান অ্যাসেম্বলির ইলেকশন, আমাদের ভোলা সাইক্লোন হওয়ার জন্য 27, যাই হোক আমি মেম্বার হলাম, 28 বছর বয়সে মুক্তিযুদ্ধ করলাম, 29 বছর বয়সে বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি হলাম। তো আমাদের মানে এটা সেই আমি যখন 1970 আমার বাবাকে বলেছিলাম যে বঙ্গবন্ধু আমাকে পাকিস্তান, ব্যক্তিগত কথা বললাম, আমি মানে দর্শক যারা শ্রোতা নিশ্চয়ই আমাকে মাফ করবে, আমি যখন বলেছিলাম যে বঙ্গবন্ধু আমাকে বলেছে ইলেকশনে দাঁড়াবার জন্য, উনি খুব বিস্মিত হয়েছিলেন, মানে কল্পনাতীত। তো আমরা তো সেখান থেকে পেরিয়ে জেল, জুলুম, অত্যাচার, তারপরে আবার সেই দীর্ঘদিন পরে বঙ্গবন্ধুর কন্যার সাথে তার নেতৃত্বে আমরা সরকার গঠন করে শিল্পবান, মানে যার যার আমরাও আমাদের জায়গায় কিন্তু মানে আমরা চেষ্টা করেছি, যেমন এই যে গান দিয়ে যেমন মানুষের মন জয় করা যায়, যেমন বঙ্গবন্ধু দুটো বঙ্গবন্ধুর সাথে আমি উত্তরাঞ্চলে সফর সঙ্গে ছিলাম 70-এর নির্বাচন, আমার ইলেকশন পরে হলো সাইক্লোনের জন্য, তো বঙ্গবন্ধু একদিন 40টা মিটিংয়ে বক্তৃতা করেছিলেন, 40 মিটিং। আপনি প্রশ্ন করতে পারেন যে কীভাবে 2টা অক্ষর দাঁড়ায়, লক্ষ লক্ষ লোক দাঁড়াই বলতেন ভাইয়েরা আমার, আমি যদি আপনাদের জন্য আমার জীবনের যৌবন পাকিস্তানের কারাগারে কাটাতে পারি, আমি কি আপনাদের কাছে একটা ভোট চাইতে পারি না? মানে বলি হ্যাঁ চাইতে পারেন, তাহলে আমি জয় বাংলা বলবো, আপনারা আমার সাথে স্লোগান দেবেন, ব্যাস। এই যে ভাইয়েরা আমার বলে ডাক দিতেন হৃদয় স্পর্শ করত। আমি যদি আপনাদের জন্য জেল জুলুম সহ্য করতে পারি, আমি যদি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বাঙালির কথা বলতে পারি, একটা ভোট চাইতে পারি না? হাত তুললো, বক্তৃতা শেষ। সুতরাং যারা রাজনীতি করে, যে বড় বড় যারা রাজনীতিবিদ, তারা কিন্তু হঠাৎ হয় নাই, তারা একটা প্রসেসের মধ্যে দিয়ে হতে হতে বক্তৃতার মধ্যে দিয়ে মানুষের মন, যেমন বঙ্গবন্ধু যখন বক্তৃতা, ভাইয়েরা আমার বলি যখন বক্তৃতা দিতেন, তখন বাংলার মানুষ মনে করতে আমার কথা বলছে। সুতরাং যারা গান পরিবেশন করে তাদেরও, তারাও কিন্তু মানুষের হৃদয়ভাবে স্পর্শ করতে পারে। দুইটা দুই জগৎ, একটা পলিটিক্সের ইয়ে, কিন্তু আপনি যত ভালো বক্তা হন আপনি কিন্তু মানুষের হৃদয় স্পর্শ করতে পারবেন না, শ্রোতারা কিন্তু বোঝে যে এটা আমার মনের কথা না, আপনার অন্তরের কথা বিশ্বাসের সাথে যদি আপনি বলেন। একজন ভালো বক্তা না হয় একটা মিডিয়াম বক্তাও যদি হয় তবুও মানুষের হৃদয় স্পর্শ করবে, কিন্তু আমরা ভালো বক্তা কিন্তু আমরা আর্টিফিশিয়াল কথা বলছেন মানুষের হৃদয় স্পর্শ করবে না। ভালো তাই না? এটা আমাদের আসলে এটাই ঠিক সত্যি কথা। এবং গান বাজনা অনেকে এক স্টেজে দেখা গেলো 10টা 20টা 15টা গানও করে, কিন্তু অনেকে একটা গান দিয়ে সমস্ত শ্রোতার মন জয় করে। অনেক অনেক শিল্পী আছে তাদের 2টা 4টা গান হিট, কিন্তু সারা জীবনে 4টা গানে রয়ে গেল। আবার অনেক শিল্পী আছেন অনেকগুলো গান গায় কিন্তু সারা জীবন মানুষের হৃদয়ে ঢুকতে পারে না, স্পর্শ করতে পারে না। এটা সর্বক্ষেত্রে গানের বাইরে আর কিভাবে সময় কাটানো? আমি আমি বলি বাংলাদেশে আমি জানি না যে আমি অন্য কোনো কিছু করি না এখন। আমি সঙ্গীত শুনি, গান ভীষণ শুনি, আমার গাড়িতে বলেন বাসায় বলেন সঙ্গীত সবসময় শুনি,
আমি খবরের কাগজ পড়ি সকালবেলা, আমি টেলিভিশনের তৃতীয় মাত্রা আপনার সামনেই আছে বলে নাই, আমি প্রত্যেকটা বলতে পারবো কোথায় কখন কার সাথে কী হয়েছে আমি বলতে পারবো, আমি দেখি এটা। আর গান বাজনা, আর আমার স্ত্রী আমার ছেলেকে নিয়ে আমি ভীষণ সময় কাটাই, ওনারাও গান বাজনার। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে আমার গানে খুব ডিস্টার্ব কখনো করে না, এবং সে ভীষণ আমার গান পছন্দ করে, সে অনলি আড়াই বছর, তারপরে সে সাংঘাতিক পছন্দ করে, এবং সন্তানের সাথে আমার ভীষণ ভালো সময় কাটে। জনাব তোফায়েল আহমেদ, আপনার কিছু প্রশ্ন করবার আছে, মানে আপনি যদি জানতে চান। না, আমি ওনার সম্পর্কে দেশবাসী জানে, এবং ওনার এত বড় মাপের একজন মানুষ দেশের। আমি আমি আমার গান পছন্দ করেন, এটাই আমার কাছে বিরাট পাওয়া, অনেক বড় পাওয়া। আপনি কিছু জানতে চাইবেন? আমার আমি তপনের সাথে অনেক, এমনিতে গানের বাইরে আর মানে আপনার অবসর তো পানি না আপনারা সেই অর্থে? না, আমি আমার আমার নিজের বাসায় আমার নিজস্ব লাইব্রেরি আছে। আমি একটা দেড়টার আগে সাধারণত ঘুমাই না, কিন্তু একটু পড়াশোনা করার চেষ্টা করি, তারপরে সকালে ঘুম থেকে উঠে নিজেই ওই গেট থেকে ডাকাতে করে খবর কাগজ গুলানে খবর কাগজ পড়ি, তারপরে আমরা দুপুরবেলা একটু বিশ্রাম দেওয়ার সময় আমার একটা রুমের মধ্যে গান আছে, আমি গান শুনি, এবং আমার পছন্দের গান আছে অনেকগুলো যেগুলো আমাকে খুব আলোড়িত করে, আমার ভালো লাগে, আমি সেই সমস্ত। তপন চৌধুরীর বাইরে আর কার গান আপনি? এটা ঠিক শুধু তপন চৌধুরী না, তপনের গান তো আমার ভালোই লাগে, অনেকের গানই আমার ভালো লাগে, যেমন ভারতের সেই যে অনেক আর্টিস্ট আছে সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে শুরু করে, এবং এখন যে নতুন নতুন যারা, যে মিস আরতি, তারপরে যে শুক্লা, হৈমন্তী শুক্লা, তার নাম পুরনো অনেক, হ্যাঁ অনেক পুরনো, আর যেমন শ্রীকান্ত, তাদের এই অনেক অনেকের গানই আমি শুনি, যে অ্যাকচুয়ালি আর্টিস্টের থেকেও যেই গানগুলির কতগুলি অর্থবহ গান আছে, সেগুলো আমার কথা, এগুলো আমার পছন্দ। যেমন তপনের অনেক গানের মধ্যে ওই যে পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, এসেছে দারুণ মাস, দ্যাট ইজ এ ভেরি আমার খুব পছন্দের গান। এমনি নাটক দেখা বা নাটক টিভিতে নাটক দেখি, বিশেষ করে সময় অভিনয়ে পর্দায় দেখলে কাউকে দেখতে ইচ্ছে করে এরকম? আর পর্দা তো সে আমাদের উত্তম সুচিত্রা, সে তো আমাদের সকলেরই একটা ফেভারিট আছে, এখনকার জেনারেশন পছন্দ করে, এখন যেটা জেনারেশন পছন্দ করে, এবং সেই পুরনো দিনের সেই উত্তম সুচিত্রা অভিনীত কোনো ছবির অংশ বিশেষ দেখতে পারি এই সুযোগে দর্শকদের? আমি দেখাতে পারেন আপনি চাইলে। দর্শক মন্ডলী, তোফায়েল আহমেদ, জননেতা তোফায়েল আহমেদের অত্যন্ত পছন্দের দুই শিল্পী, এবং আমাদের সকলেরই পছন্দের, সর্বকালের সম্ভবত বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় জুটি উত্তম সুচিত্রা। চলুন আমরা তাদের অভিনীত একটি ছবির অংশ বিশেষ সবাই মিলে দেখি, যা কবরী অভিনীত একটি চলচ্চিত্র অংশ বিশেষ। গানের অনেকগুলো ধারা আজকে, আধুনিক গান, ব্যান্ড, তারপরে কেউ পল্লী গীতি গাইছেন, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, কোনটি বেশি, বা বিশেষ করে ব্যান্ড নিয়ে, ব্যান্ড সঙ্গীত সম্পর্কে আপনার? আমার ব্যান্ড সঙ্গীত আমি খুব একটা মানে অত আমি বলতে পারবো না, কারণ ব্যান্ড সঙ্গীত আমি মানে আমি অ্যাকচুয়ালি অন্য অন্য যে রবীন্দ্রসঙ্গীত, এই যে আধুনিক গান, এগুলো আমার খুব পছন্দ। সত্যি কথা, আপনি তো একসময় ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন, এবং পরে আমার শুরুটাই ব্যান্ড, এবং পপুলার হওয়ার সাথে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে সেটা স্মরণ করি। এই ব্যান্ডে যারা গান করছে তাদের অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে, অনেক সুন্দর সুন্দর কথায় অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে। গানকে তো আপনি ব্যান্ড মানে সবাই মিলে গানটা করছে বলে, এরা এখানে আধুনিক গান হচ্ছে, এখানে ফোক গান হচ্ছে, এখানে দেশাত্মবোধক গান হচ্ছে, সমাজ সচেতনতামূলক গান হচ্ছে। গান ব্যান্ড দিয়ে করে বলে যে ব্যান্ড সঙ্গীত বলছে, আসলে তো হচ্ছে গান, এটা সঙ্গীত, এটা রবীন্দ্রসঙ্গীত যদি করে তাতে আপনি কি বলবেন সেটাকে ব্যান্ড সঙ্গীত? নিশ্চয়ই বলবেন না, করতে তো পারে, আপনি এই যন্ত্রই তো বাজে। এখন এই যন্ত্র দিয়ে যখন গান করে জনা চৌধুরী বন্যা, যখন এই যন্ত্র দিয়ে রবীন্দ্রসঙ্গীত গায়, এটা তো ব্যান্ড সঙ্গীত কেউ বলে না। আজকে লতা মঙ্গেশকর অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছে, লতাজি 40 জন মিউজিশিয়ান ওনার পিছনে বাজায়, এই যন্ত্রপাতিই বাজে, কিন্তু তখন উনি ওনার গান করেন, তো ওনার সক্রিয়তাই, উনি উজ্জ্বল, এবং ওটাকে তো কেউ ব্যান্ড সঙ্গীত বলে না। হ্যাঁ, তো এটা কে কীভাবে পরিবেশন করছে, কে কীভাবে এটা জনগণের কাছে উপস্থাপন করছে, সেটার উপর নির্ভর করে। আমাদের সময় প্রায় শেষ হয়েছে, এবং
আমরা আলোচনায় বেরিয়ে এসেছি এবং এটি সর্বজন স্বীকৃত যে তপন চৌধুরীর ব্যক্তিগত একটি গান, যেটি নিজে গেয়েছেন, সেটি মন শুধু মন ছেড়ে প্রান্তে। আপনারা যারা তৃতীয় মাত্রা দেখছেন, তৃতীয় মাত্রা সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা হচ্ছে পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই, তৃতীয় বক্স 2433 ঢাকা 1000। আমাদের ইমেইল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com। আপনাদের মতামত দিয়ে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 3:30 এবং রাত 2:00। আশা করি সেই অনুষ্ঠানটি দেখবেন এবং এই যে ঈদের আয়োজন, বিশেষ আয়োজন, এই অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে সেটিও আমাদেরকে জানিয়ে লিখবেন। সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এক চমৎকার আড্ডায় অংশ নিয়েছিলেন তোফায়েল আহমেদ এবং তপন চৌধুরী, দুই ভুবনের দুই তারকা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার আপনাদের সঙ্গে আগামীকাল দেখা হবে এই সময়। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুখে থাকুন এবং সুস্থ থাকুন। আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক।